হ্যাঁ ওয়েলকাম। তো আপনারা অনেকে ট্রেনে যাতায়াত করেন, সামটাইমস আপনারা অনেক আগে স্টেশনে গিয়ে বসে থাকেন, আবার এমনও আছে যে জাস্ট এক মিনিটের জন্য আপনারা ট্রেনটি মিস করেন। তো আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি এখন কোথায় আছে সেটা যদি আপনি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে জেনে নিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা। না তো কীভাবে যে কোনো ট্রেনের লোকেশন ট্রেক করবেন আজকে ভিডিওতে সেই ট্রিক্সটি আমি শিখিয়ে দিব। তো এরকম আরও ইম্পর্ট্যান্ট ভিডিও আসবে আমার চ্যানেলে যা আপনার অনেক কাজে দেবে, তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন। তো লেটস চেক ইট আউট। তো যে কোনো ট্রেনের লোকেশন ট্রেক করার জন্য প্রথমে আপনার মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন বিআর স্পেস এক্সপ্লোরার, এই যে উপরে চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন বিআর এক্সপ্লোরার, তারপর এখানে ক্লিক করবেন। তারপর এই যে লাল সাদা আইকনে বিআর এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো আমি সেটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো এটা ক্লোজ করে দিবেন। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড চাচ্ছে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নেই তো প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন নিউ ইউজার সাইন আপ নাও, এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা। ওকে, তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে যে নিচে পাসওয়ার্ডের অপশন দেখতে পারবেন, এখানে আপনি একটা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তো চেষ্টা করবেন লেটার এবং হচ্ছে গিয়ে সংখ্যা মিলিয়ে দেওয়ার জন্য। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে যে নিচে আবার দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ড এখানে আবার লিখে দেবেন। ওকে, তারপর এখানে রেফারেল কোড, তো স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা এখানে যদি বসান তাহলে আপনি 20টি ট্রেনের লোকেশন ফ্রিতেই ট্র্যাক করতে পারবেন। ওকে, তো এই কোডটা এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে যে স্ক্যান ইউর এনআইডি, এখানে চাইলে আপনি এনআইডি কার্ডটা স্ক্যান করে দিতে পারেন, আর এটা ম্যান্ডেটরি না, আপনার না দিলেও সমস্যা নেই। তো তারপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, তারপর রেজিস্ট্রেশন, এই যে এখানে দেখতেই পাচ্ছেন থ্রো এনআইডি ইনফরমেশন ইজ নট ম্যান্ডেটরি, মানে এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো তো আমরা হচ্ছে গিয়ে উইদাউট এনআইডি আমরা রেজিস্ট্রেশন করতে চাই, তো এখান থেকে ইয়েস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট। তো এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রেজিস্টার্ড, ইউ উইল রিসিভ এ এসএমএস। ওকে, তারপর আর ইউ এ রেজিস্টার্ড ফিজিশিয়ান, এখান থেকে ইয়েস দিয়ে দিবেন, আবার এখান থেকে আবার ইয়েস দিয়ে দিবেন। ওকে, তো এখানে আপনার ফুল নেম আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতে হবে না, তারপর স্পেশালিটি এগুলো দিতে হবে না, তারপর স্টেশন নিয়ারেস্ট টু রেসিডেন্ট, মানে এখানে চাইলে আপনি আপনার কাছের সবচেয়ে কাছের স্টেশনের নামটা এখানে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি কে জংশন। ওকে, তারপর সাবমিট, তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন। ওকে, ওকে, তো আপনার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। তারপর এখানে আপনি যে পাসওয়ার্ড দিলেন একটু আগে সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন একটু আগে সেই পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে সাইন ইন করে নেবেন, মানে লগ ইন করে নেবেন। ওকে, তো এখন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসছে যে 3854। ওকে, তো আমি এটা বসিয়ে দিচ্ছি, তারপর কনফার্ম। তো রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন ট্রেনের লোকেশন ট্র্যাক করার জন্য এই যে এখানে দেখতে পারবেন ট্রেন, এখানে ক্লিক করবেন। ওকে, ওকে, তারপর এখানে অনেকগুলো ট্রেনের নাম দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে ট্রেনের লোকেশন ট্র্যাক করতে চান সেই ট্রেনটা খুঁজে বের করবেন। তো আমি যেহেতু তিস্তা ট্রেনের লোকেশন ট্র্যাক করব, তো আমি নিচে চলে যাচ্ছি। এই যে তিস্তা দেখতে পাচ্ছেন, এই যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ। ওকে, তো আমি এটার উপর ক্লিক করব। তো আমি যেহেতু ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাব, তো আপনি যেখানে যাবেন সে যে ট্রেনে যাবেন সেটার উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছিলাম। তারপরে যে চার্জ অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, তারপর এখান থেকে ইয়েস এ ক্লিক করবেন। ওকে, তো এখানে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।